হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আপনারা আশা করি ভালো আছেন। আজকে ভিডিওটি হচ্ছে আপনাদের জন্যই, যারা যারা টিকটক ইউজ করে থাকেন। এখন বর্তমানে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমরা টিকটকে ঢুকি, ঢোকার পরে লোডিং আর লোডিং, সো লোডিং দেখাচ্ছে, কোনো ভিডিও দেখা যায় না। ওয়াইফাই দিয়ে ইউজ করলে দেখা যায় প্রবলেম সেম। সো এই প্রবলেমটি দূর করার জন্য আগের মতো আমরা টিকটক ইউজ করার জন্য শুধুমাত্র একটি কাজ করতে হবে, আপনি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে, দেন তারপর আপনি আগের মতো ভিডিও করতে পারবেন কোনো প্রবলেম ছাড়া। আর লাইক কমেন্ট সবগুলো ভিডিও দেখতে পারবেন, লাইক কমেন্টও করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা সেই টিউটোরিয়ালটি দেখি, দেন তারপর আমরা অবশ্যই টিকটক আগের মতো ইউজ করতে পারবো। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট। হ্যালো ভিউয়ার্স, তাহলে প্রথমে দেখে নিই আমাদের টিকটকে কি প্রবলেম করতেছে। আমরা দেখতে পাচ্ছি আমি টিকটক লোডিং দিচ্ছি, সো এখানে কোনো ভিপিএন ইউজ করতেছি না। দেখেন এইভাবে আমাদের প্রবলেম করছিল, লোডিং হয় কোনো ভিডিও দেখা যায় না। সো আমি দেখাচ্ছি, সরি, দেখেন এভাবে লোডিং হয় কোনো ভিডিও দেখা যায় না। সো এখন আমরা কিভাবে এই প্রবলেমটা সলভ করবো, দেখেন প্রথমে আমি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনি FLASH BPN দেখেন, আপনি প্রথমেই আপনার সামনে ইন্টারফেস চলে আসেছে। সো আপনি ওইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। দেন আপনি কি করবেন, প্রথমে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে, সো আমি এখানে ইনস্টল করছি না। আপনি ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এভাবে লোডিং হবে। লোডিং হওয়ার পরে আপনি কিভাবে কানেক্ট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সো আপনারা সবাই জানেন কিভাবে ভিপিএন কানেক্ট দিতে হয়, সো আমি এখানে, তারপরও যারা যারা জানে না তাদের জন্য আমি এটা করে দেখাচ্ছি কিভাবে কানেক্ট করা হয়। দেন আপনি আগের মতোই টিকটক ইউজ করতে পারবেন, কারণ বর্তমানে বাংলাদেশে প্রবলেম হচ্ছে এটাই, টিকটক প্রবলেম। সো আপনি এখন কি করতে পারবেন, এখন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে, সেখানে আপনি কানেক্টে ক্লিক করবেন, আর কোনো জায়গায় আপনার ক্লিক করা লাগবে না। সো এখানে কানেক্ট করবেন, কানেক্টে ক্লিক করার পরে এরকম লোডিং হবে, কিছুটা সময় নেওয়ার পরে আপনার কানেক্ট হয়ে যাবে। দেখেন এখন কানেক্টই হয়ে গেছে। সো আমরা এখন ব্যাক হব, ব্যাক হওয়ার পরে কানেক্ট হয়ে গেছে। সো এখন আমরা ব্যাক হবো, এখন দেখবো আমরা টিকটকে, এখন আমরা চলে যাবো টিকটকে। দেন এখন আমরা চলে যাবো টিকটকে। টিকটকে দেখেন লোডিং, দেখেন এখন আমরা সেই আগের মতোই ভিডিও দেখতে পারতেছি। দেখেন এখন কোনো প্রবলেম করতেছে না, আগের মতোই আমরা ভিডিও দেখতে পারতেছি, কোনো প্রবলেম হবে না। এখন আপনি চাইলে সাউন্ড সিলেক্ট করে ভিডিও করতে পারবেন, আগের মতোই লাইক দিতে পারবেন। দেখেন আমি লাইক দিচ্ছি, এখন মনে করেন আমি এই ভিডিও করব, এখানে সিলেক্ট সাউন্ডে সিলেক্ট করলাম, তারপর এখানে সিলেক্ট করলাম, ক্যামেরার অপশনে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন আগের মতোই আপনি টিকটক ইউজ করতে পারবেন, তারপর লাইভ ইউজ করতে পারবেন। দেখেন আমাকে দেখাচ্ছে এখানে, সো কানেক্ট হওয়ার পরে দেখবেন এভাবে আসবে, আপনি আমাকে দেখতে পারতেছেন। সো বন্ধুরা, আপনারা এখন দেখেন আপনার আগের মতোই টিকটক হয়ে গেছে, কোনো প্রবলেম হবে না, আর আপনি আগের মতোই ইউজ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, অ্যান্ড আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যারা যারা টিকটক ইউজ করতে পারতেছে না। আর যদি আপনি নিউ ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিবেন, যাতে নতুন ভিডিও আসলে আপনি প্রথমেই নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা টিকটক ইউজ করার জন্য ভিপিএন ইউজ করব।
সো এইভাবেই আপনি ভিপিএন ইউজ করে আপনার টিকটকের প্রবলেম সলভ করতে পারেন, আর আগের মতোই আপনি ভিডিও করতে পারবেন কোনো প্রবলেম ছাড়া। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনি আমার ভিডিওতে লাইক দিবেন, অ্যান্ড যদি আপনি নিউ ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনে বাজিয়ে দিবেন, আর দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।